يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, ওহে মুমিন মুসলমানগণ, ইদা নুদিয়া লিসসালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, মি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়, তখন তোমরা জুমার নামাজের জন্য আল্লাহর শরণে দৌড়ে চলে আসো। ওয়াজারুল বাইয়, এমন কি ব্যবসা বাণিজ্য এগুলোও বন্ধ করে দাও, এগুলো ত্যাগ করো, ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানতে পারো, বুঝতে পারো। আসলে আমাদের বোঝারই সমস্যা, আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক বলেন, যখন জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন দৌড়ে চলে আসো, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এই কাজ করাটা, দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেওয়াটা, ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি এই সমস্ত কাজকর্ম থেকে জুমার নামাজকে প্রাধান্য দেওয়া, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। কিন্তু আমরা তো বুঝতে চাই না। আমরা মনে করি এটা আবার উত্তম হয় কীভাবে, যতক্ষণ দুনিয়াদারি কাজ করব আর একটু বেশি কাজ করলে আরও বেশি ফায়দা হবে, আরও বেশি দুনিয়া লাভ হবে, মসজিদে একটু আগে গেলে কি লাভ হবে, আমরা বুঝতে পারি না। এই জন্যই আল্লাহ বলছেন, যদি তোমরা বুঝতা, যদি তোমরা জানার চেষ্টা করতা। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সময়ের দুই অগ্নিপূজক আপন ভাই, তাদেরকে তিনি দিনের দাওয়াত দিলেন, বুঝাইলেন, তোমরা যে আগুনের পূজা করো, এই আগুনের পূজায় তোমাদের কোনো ফায়দা হবে না, এই আগুন তোমাদেরকে কখনোই মুক্তি দিবে না, অন্য বিপদ থেকে তো বাঁচাইবেই না, তোমাদেরকে যখন আল্লাহ তাআলা আগুন দিয়ে শাস্তি দিবেন, তখন এই আগুনও তোমাদেরকে রক্ষা করবে না, এই আগুনও তোমাদেরকে পুড়বে। কথাটা ছোটো ভাইয়ের দিলের মধ্যে লাগছে, তখন সে তার বড় ভাইকে ডেকে বলছে, ভাই আসলেই তো আমরা যে আগুনের পূজা করি, আসলে কি আমাদেরকে আগুন বাঁচাবে, আসো আমরা একটু পরীক্ষা করে দেখি। ছোটো ভাই আগুনের মাঝে আঙ্গুল দিল, সাথে সাথে আঙ্গুল পুড়ে গেল। বলল, ভাই আগুন তো আমাদেরকে দুনিয়াই ছাড়ে না, আখেরাতে আমাদেরকে বাঁচাবে এমন আশা করাটা ভুল, আসো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, কত সুন্দর ইসলাম ধর্ম, এই ধর্ম আমরা মেনে নেই। বড় ভাই মানল না, তখন এই ছোটো ভাই ধর্মগ্রহণ করার কারণে বাড়িঘর ছাড়তে হলো, তার স্ত্রী সন্তানাদিকে নিয়ে তখন এক পাহাড়ে চলে গেল, পাহাড়ি এলাকায় গিয়ে বসতি স্থাপন করলো, সম্পদ সব রেখে গেল, জাগা জমি ছেড়ে গেল, কি অবস্থা। তখন পরিবারদেরকে এই পাহাড়ে রেখে সে কিছু রিজিকের জন্য গেল, কিছু কামাই রুজি করা যায় কি না রিজিকের সন্ধানে বের হলো, সমস্ত দিন ঘোরাঘুরি করলো, রিজিক মিলল না। নামাজের সময় হতো, শুধু নামাজটুকু পড়ত, আর সমস্ত দিন রিজিকের সন্ধানে ঘুরছে, রিজিকের ব্যবস্থা হয় নাই। এই লোকটা তো ইসলাম ধর্ম চিনে বুঝে হয়ে গেছে, তার পরিবার স্ত্রী সন্তানাদি তারা কি ইসলাম বুঝছে, বুঝে নাই। তার তাগাদায় তারা শুধু ইসলাম মেনে নিছে, কিংবা তার তাগাদায় শুধু ইসলামের দিকে আসছে, তারা তো চিনে নাই। তখন লোকটা আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো, আল্লাহ তারা তো ইসলাম বুঝে না, শুধু আমার সাথে তারা আসতে হয়েছে, এখন তুমি যদি রিজিকের ব্যবস্থা না করে দাও তাদেরকে তো দিনের পথে রাখা কঠিন হয়ে যাবে। কিন্তু সমস্ত দিন ঘোরাঘুরি করেও রিজিকের সন্ধান হলো না। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলো, স্ত্রী হাত বিছাইলো, কী আনছো, আমাদের খাবারের কী ব্যবস্থা, কী জবাব দিবে। বলতেছে, দেখো আজকে যার কাজ করছি মালিক বড় ভালো, আজকে রিজিক দেয় নাই কিন্তু আশা করা যায় আগামীকালকে দিবে, কষ্ট করে আজকে থেকে থাকতে থাকো, ধৈর্য ধরো।
পরের দিন সকালে আবার রিজিকের সন্ধানে গেল, সমস্ত দিন ঘোরাফেরা করলো, রিজিক মিলল না। সন্ধ্যায় আসলো, বলল আজকেও দেয় নাই, তবে আমি আশাবাদী তিনি দিবেন, তিনি ফিরাবেন না, বঞ্চিত করবেন না, মালিক বড় ভালো। তৃতীয় দিন শুক্রবার, তাও দিনটা রিজিকের সন্ধানে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। এই দুপুর বেলায় জুমার নামাজ আদায় করলো, নিজেরও খিদা লেগে গেছে, বাড়ির দিকে ফিরছে। এখন রিজিকের তো সন্ধান হয় নাই, কি করবে? একটা পলিথিনে কিছু বালু বসছে, পলিথিনে কিছু বালু নিয়ে এটা নিয়ে বাড়ির দিকে ফিরছে, অন্তত একটু সান্ত্বনা দিবে যে আটা নিয়ে আসছি, হয়তো ঘরেও ঢোকার সুযোগ পাবেন। আজকে তিন দিন ধরে তারা খেয়ে না খেয়ে পড়ে আছে। তখন এই লোকটা বাড়ির পাশে গেল, যাওয়ার পরেই দেখছে বাড়ি থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসতেছে, খাবারের আয়োজন তার ঘ্রাণ আসতেছে। অবাক হয়ে গেল, ব্যাপার কি, এত বিশাল আয়োজন বাড়িতে, খাবার কোথায় থেকে? যখন বুঝতে পারলো যে নিজের ঘরে আয়োজন আছে, তাহলে তো আর এই বালু আটা বলে বোঝানোর দরকার নাই, এটা ঘরের দরজার চিপায় লুকাইবার চেষ্টা করলো, স্ত্রী এটা খেয়াল করলো। তখন স্ত্রী বলল যে সত্যই তুমি যা বলছো, তোমার মালিক অনেক ভালো, অনেক ভালো, তিনি এক লোক দিয়া ঘরের এক মাসের খাবারের আয়োজন দিয়ে গেছে, সাথে কিছু মুদ্রা দিয়ে গেছে, আর বলছে তুমি তার কাজ করতে থাকো, তোমাকে আরও বাড়িয়ে দিবেন। পরে বলছে যে তুমি হাতে করে খিনি আসছিলা, তিনি বললেন যে না কিছু না তো। পরে বলছে যে আসো দেখি, গিয়ে ব্যাগটা খুলছে, খুলে দেখে আটাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন দেখো আমি এইগুলো বালু নিয়ে আসছিলাম, আমি বোঝাতে চাইছিলাম যে আটা নিয়ে আসছি, আল্লাহ এগুলো আমাকে শরম দিতে হইত না, আমাকে লজ্জিত করলে হইলে না, আটা বানাই দিছেন। তখন এই লোকটা পরিপূর্ণ আকারে মুসলমান হয়ে গেছেন। ওই যে দিনারগুলো দিল, এক একটা দিনার বাজারে নেওয়ার পরে অনেক অনেক টাকা পয়সা এর বিনিময়ে তাকে দেওয়া হয়েছে, যে এগুলো দুনিয়ার কোনো স্বর্ণ মুদ্রা না, এগুলো খুবই দামি, দাম হওয়ার কারণে তাকে অনেক সম্পদ দিয়েছে। এই মানুষটা বুঝতে পারছে যে জুমার দিনে আল্লাহ তাআলা কী প্রতিদান দেন। আরেকটা ঘটনা পাইছি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে, যে সমরকন্দের এক ব্যক্তি, তার ঘটনা, শুক্রবার দিন জুমার নামাজের সময় গণিয়ে আসছে, এমন সময় এই লোকটার গাদা, যেটা দিয়ে সে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, এই গাদাটা বাড়ি থেকে ছুটে গেছে, এমন দৌড় দিছে জঙ্গলের ভিতরে চলে গেছে। তার যে বাগান, পানি শূন্য হইয়া গাছগুলো ডলে পড়তেছে, পানি দেওয়া খুব জরুরি হয়ে পড়ছে। পাশের বাড়ির প্রতিবেশী বলতেছে আজকে তোমার বাগানে পানি দেওয়ার পালা, যদি পানি না দাও আবার অনেক দিন পরে তোমার সিরিয়াল আসবে। স্ত্রী বলতেছে ঘরে তো খাবারের কিছু নেই, গমগুলো বাজার থেকে আটা পিষে আনো, তিনটা কাজ একসাথে জমে আছে, যেগুলো না করলে চলে না। লোকটা চিন্তা করলো যত কিছুই হোক আমি জুমার নামাজ ছাড়বো না, আগে জুমার নামাজ পড়ে নেই, তারপরে কী করা যায় দেখব। লোকটা জুমার নামাজ পড়ার জন্য চলে গেল। নামাজের পর যখন বাড়িতে আসলো, এসে দেখে তার গাদাটা চলে আসছে, বাঘের ভয়ে জঙ্গল থেকে এমন দৌড় দিছে, আবার বাড়িতে এসে ফিরছে। ঘরের ভিতর গেল, স্ত্রী বলল যে পাশের বাড়ির এক লোক গম ভাঙ্গাইবার জন্য বাজারে নিয়ে যাইতেছে, দেখে তার হাতে দিয়ে দিলাম, সে ভাঙ্গাই বাড়িতে নিয়ে আসছে। এই কাজটা হয়ে গেল। তারপর বাগানে গেল, গিয়ে দেখে পাশের বাগানে যে পানি দিছে, এত পরিমাণে পানি দিছে, তা বেয়ে তার বাগান ভিজে গেছে, সুবহানাল্লাহ। তো এই মাজালিস কিতাবের মধ্যে শিক্ষা দিল যে যখন মানুষ আল্লাহর কাজকে গুরুত্ব দেয়, তখন আল্লাহ তার কাজটা অটোমেটিক আল্লাহই করে দেন। তাহলে জুমার দিন আমরা কি এমন কাজ যে এই কাজের প্রতি এত নেশা, জুমার নামাজে আমরা আসি না, জুমার নামাজের জন্য আমাদের মন ছটফট করে না, আজানের আগেই তো আসতে হবে, যে কিছু শিখার নিয়তে আসবে সে আসবে আজানের আগে,
আর যে ব্যক্তি শুধু নামাজের জন্য আসবে তার দায়িত্ব হচ্ছে যখন আজানের আওয়াজ কানে আসে দৌড়ে চলে আসা, তখন নিয়ত করবে যে আজানের আওয়াজ আসছে আর দেরি করা যাবে না, নামাজের জন্য আসব। তো নামাজের জন্য নিয়ত করে আসা আর এলেম শিখার জন্য নিয়ত করে আসা, দুইটার সওয়াব অনেক বেশ কম। যে নিয়ত করবে যে আমি কিছু শিখার জন্য যাব এবং শিখতে শিখতে সময় হবে আমি নামাজ পড়ব, সে দ্বিগুণ সওয়াব পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কথাই বলছেন, যালিকুম খৈরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি বুঝতে, তোমরা যদি জানার চেষ্টা করতে, নামাজে ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে যাওয়াটা এটাই সবচেয়ে উত্তম, দুনিয়াদারি ফেলে মসজিদে চলে যাইবা এটাই সবচাইতে উত্তম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, আর যখন তোমরা নামাজ সমাপ্ত করো, জুমার নামাজ শেষ করো, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনের দিকে চলে যাও, রিজিকের সন্ধান করো। অবতাগু মিং ফাদলিল্লাহ, আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে আল্লাহ তাআলা নিয়ম শিখাই দিয়েছেন যে রিজিকের সন্ধান করতে হবে মসজিদ থেকে বেরিয়ে, তাহলে আল্লাহ তাআলা বেশি ফায়দা দিবেন। এই জন্যই মসজিদে আসার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, যে হে আল্লাহ তোমার রহমত আমার জন্য উন্মুক্ত করে দাও, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আর যখন মসজিদ থেকে বের হয় তখন দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে ফজল চাই, আমি তোমার কাছে অনুগ্রহ চাই, রিজিক চাই। তাইলে রিজিক মসজিদ থেকে বের হওয়ার সময় চাইতে হয়, আর মসজিদে আসলে আল্লাহর কাছে শুধু রহমত চাইতে হয়। মসজিদ রহমতের জায়গা, মসজিদে যখন মানুষ আসে তখন তার উপর মুসলদারে রহমত বর্ষণ হইতে থাকে, আর মসজিদ থেকে বের হইলই তার রিজিকে বরকত হইতে থাকে। তারপর আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। আচ্ছা, আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন যে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণে নামাজ আদায় করো, নামাজকে আল্লাহ জিকির বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা রোজাকে জিকির বলছেন, কোন আয়াতে আল্লাহ হজকে জিকির বলছেন, কোন আয়াতে আল্লাহ কোরআনকে জিকির বলছেন, কোরআন তেলাওয়াত জিকির। এই জন্য কেউ কেউ বলে যে নামাজই বড় জিকির, রোজাই জিকির, হজ জিকির, যাকাত জিকির, আলাদা কোনো জিকির নাই, আলাদা জিকির এটা বেদাত। অথচ আল্লাহ তাআলাই যে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ শেষ করো, ফাংতাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের দিকে ছড়াইয়া পড়ো, অবতাগু মিং ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীর, এবং বেশি পরিমাণে জিকির করো। আচ্ছা, এই জিকিরটা কি নামাজের ভিতরে না নামাজের বাহিরে? নামাজ শেষ হইলে জিকির করতে বলছে, তার মানে নামাজের পর জিকির আছে, নামাজ ছাড়া আলাদাভাবে জিকির আছে, আর সেই জিকিরটার পরিমাণ আল্লাহ কোথাও বলেন নাই। একায়াতে বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, এইখানেও বলছেন যে নামাজের পরে আরও বেশি জিকির বাড়াইয়া দাও। নামাজে তো জিকির হয়েছে, নামাজে তো আল্লাহর স্মরণ হয়েছে, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার, রুকুতে ঝুঁকলে আল্লাহু আকবার, সেজদায় গেলে আল্লাহু আকবার, প্রত্যেকটা উঠা বসায় আল্লাহর জিকির হয়েছে, কিন্তু নামাজের পরে জিকির আরও বাড়িয়ে দাও, বেশি বেশি জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল হইতে পারবে, তোমরা কামিয়াব হবে। যে ব্যক্তি নামাজের পরে জিকির করে, যে ব্যক্তি নামাজ ছাড়াও অতিরিক্ত জিকির করে, এই ব্যক্তি সফলকাম হবে, এই ব্যক্তি কামিয়াব হবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা, আর যখন এই লোকগুলো দেখে তিজারাতান কোনো ব্যবসা বাণিজ্য, ব্যবসার সন্ধান পায়, আও লাহওয়ান অথবা কোনো খেল তামাশার সন্ধান হয়, যে কোথাও বাজার বসছে, বেচা কিনা শুরু হয়েছে, কিংবা কোনো জায়গায় খেল তামাশা শুরু হয়েছে, এমন কোনো একটা আয়োজন তারা দেখতে পায়, ইং ফাদ্দু ইলাইহা ওয়া তারকুকা কাইমা, হে নবী আপনাকে নামাজে দাঁড় রাইখেই তারা দৌড়ে ছুটে বেড়ায়। নবীজি জুমার মিম্বরে দাঁড়াইছেন খুতবা দিবেন, নবীজিকে দাঁড় করাইয়া রাইখেই মানুষগুলো ব্যবসার দিকে ছুটে গেছে, মানুষগুলো খেল তামাশার দিকে ছুটে গেছে। আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলে দিন, মা ইন্দাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারাহ, আল্লাহর নিকট যা আছে এটা উত্তম,
মিনাল্লাহুই ওয়া মিনাত তিজারো, খেলতা মশা থেকে এবং ব্যবসা বাণিজ্য থেকে, দুনিয়াদারি থেকে, আল্লাহর কাছে যেটা জমা আছে সেটা সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যা আছে সেটাই আমাদেরকে কামনা করতে হবে। দুনিয়াতে আমরা বাহ্যিকভাবে দেখি যে ব্যবসায় গেলে আমার কিছু উন্নতি হবে, ব্যবসায় গেলে আজকে কালকে দুই দিনই আমার একটু শান্তিতে আবার থাকতে পারবো, মসজিদে গেলে আমার তো পয়সা আসবে না, খেলতামাশা গেলে একটু আনন্দ বুক হবে, মসজিদে গেলে জ্ঞান জ্ঞান ভালো লাগে না। কিন্তু আল্লাহ বলেন যে নবী আপনি বলে দেন যে আল্লাহর কাছে যেটা আছে সেটা উত্তম, তোমাদের এই খেলতামাশা থেকে, দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য থেকে। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা সবচাইতে উত্তম রিজিকদাতা। সুবহানাল্লাহ। রিজিকের যত সন্ধানই করি, রিজিকের চাবিকাঠি আল্লাহর কাছে, রিজিকের দরজা হচ্ছে নামাজ। আল্লাহ পাক নবীজিকেই নির্দেশ করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী আপনি নামাজের প্রতি অটল অবিচল থাকুন, অস্তবির আলাইহা, আপনি নামাজের উপর অটল অবিচল থাকুন, আপনার পরিবার পরিজন, স্ত্রী মেয়ে তাদেরকে আপনি নামাজের নির্দেশ দিন। লা নাসআলুকা রিজক, আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারজুকুক, রিজিক আমি আপনারে দেই। সুবহানাল্লাহ। তাইলে বান্দার কাজ হচ্ছে নামাজ, বান্দা নামাজ পড়বে, আর আল্লাহর কাজ হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ বলেন নবী আপনার কাছে আমি রিজিক চাই না, রিজিক আমিই দেই, আপনার রিজিকই আমি দেই, আপনার কাছে তো আমি রিজিক চাই না, আমি চাই নামাজ। আমার কাজ রিজিক দেওয়া, আপনার কাজ নামাজ পড়া, আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব, ঠিক না? দুনিয়ার নিয়মটা তো এটাই, যার যেটা কাজ সে সেটা করবে। নারীদের কাজ ঘর সামলানো, পুরুষের কাজ রিজিকের ব্যবস্থা করা। এখন যদি নারী বাহিরের কাজ করতে যায় সম্ভব হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। পুরুষ যদি ঘর সামলাইতে যায় পারবে? পারবে না। যার যেটা কাজ সে সেইটাই করবে, সে যদি নিজের কাজ রাইখা অন্যেরটা গিয়া মাথা গামায় তাহলেই সমস্যা হবে। আল্লাহ এটাই বলছেন যে তোমার কাজ হচ্ছে নামাজ, আমার কাজ হচ্ছে রিজিকের ব্যবস্থা। তুমি যদি তোমার কাজ করো আমি আমার কাজ করব, তুমি নামাজটা ঠিক মতো পড়ো আমি জিম্মা হয়ে যাব তোমার রিজিকের, তোমার সন্তানের রিজিকের, তোমার নায়নাত করে রিজিকের, তোমার চোদ্দ সিঁড়ির রিজিকের আমি জিম্মা হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা মানুষ সমস্ত দিন রাত গাদার মতন খাটুনি দিয়া সে কি চোদ্দ সিঁড়ির রিজিকের জিম্মা হয়ে যেতে পারে, ব্যবস্থা করে যেতে পারে? কত রাজা বাদশাহ সন্তানেরা ভিক্ষা করছে না, করছে, যার কারণে বেগম বাজার হয়েছে, রাজার মেয়ে ভিক্ষা করছে বাজারে। তাইলে রাজা বাদশারও অডেল সম্পদ রাইখা গেছে, সন্তান ভিক্ষা করছে, এমন নজির অনেক আছে। বড় বড় বাদশাহ ভিক্ষা করছে। একজন বাদশাহ ছিলেন বাদশাহ জুলকারনাইন, তিনি সমস্ত পৃথিবীর বাদশাহ ছিলেন, এই পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীতে বাদশাহি করছেন চারজন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন। কেমন বাদশাহ, কি তার ক্ষমতা, সমস্তটা পৃথিবীর বাদশাহ। এই বাদশাহ ছিলেন আল্লাহওয়ালা মানুষ, ইসলাম মানতেন, ধর্ম মানতেন, তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন, তিনি আসমানি কিতাব পড়তেছেন। কিতাব পড়তে গিয়ে একটা আয়াত পাইলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মুহূর্তে ফকির বানান, বাদশাকে ফকির বানান, ফকিরকে ধনী বানান, তিনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না? আল্লাহ ইচ্ছা করলে একটা বড় বাদশাকেও ফকির বানাইতে পারেন, শুধু ফকির বানানোই না, মুহূর্তে বানাইতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। বাদশাহ জুলকারনাইন সে সাথে সাথে চিন্তা করল, আমার মতন বাদশাকেও ফকির বানানো সম্ভব? আমি তো ঘরে বসে বসে খাইলেও আমার সম্পদ শেষ হবে না, আমি তো দুই হাতে ছিটায় ছিটায় টাকা পয়সা ফালাই দিল ভিক্ষা করে খাইতে হবে না, আমার মতন মানুষকে আল্লাহ ফকির বানাইতে পারবেন, এটা কি করে সম্ভব? এই কথাটা খালি দিলের মধ্যে চিন্তা হয়েছে, এটা অহংকার করে ঘোষণা করে নাই যে আল্লাহর এই আয়াত আমি মানি না, এমনটা করে নাই, শুধু অন্তরের মধ্যে একটা খটকা লাগছে যে কি করে সম্ভব, সারা জাহানের বাদশাহ আমি, মুহূর্তের মধ্যে ফকির বানাই দিবেন? আল্লাহ তাআলা তো মনের খবর রাখেন, এই বাদশাহর মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগাই দিয়েছেন,
যে শিকারির জন্য বার হইলে একটু মনটা ভালো লাগবে। এই যে মনে মনে একটা চিন্তা হইছে, একটা অস্বস্তি লাগতেছে যে কি করে আল্লাহ মুহূর্তে বাদশাকে ফকির বানানো, এটা নিয়ে শুধু ভাবতে লাগলো, মনটা খারাপ হয়ে গেল, একটা অস্থিরতা ভাব আসছে। তখন তার মনের মধ্যে একটা কল্পনা জাগাই দিছে, তুমি যদি একটু শিকারির জন্য বের হও, বনের মধ্যে শিকার করতে যাও, তোমার মনটা ভালো হয়ে যাবে। বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে বনের মধ্যে গেছে, আল্লাহ পাক একটা হরিণ তার সামনে পেশ করছে, যেটার চাকচিক্য সৌন্দর্য দেখে বাদশাহ মুগ্ধ হয়ে গেছে। বাদশাহ সবাইকে বলতেছে, এই হরিণটা কেউ গুলি করে না, বরং এমনিতেই ধরতে হবে, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে, এটাকে এইভাবেই ধরে আনো। সবাই এটার পিছনে ছুটছে, বাদশাহ নিজেও। বাদশাহ তার ঘোড়া দিয়ে এটার পিছনে দৌড়তে থাকলো, কোন সময় যে নিজের এলাকা চাইরা অন্যত্র চলে গেছে খবরও নাই। এই হরিণের পিছনে পিছনে ছুটতে ছুটতে এক সময় তার চোখের সামনে থেকে হরিণ উদাও হয়ে গেছে, ক্লান্ত শরীর নিয়ে একটা গাছতলায় শুয়ে পড়ছে, তার সাথে কোনো লোক নাই। তার সাথে যে সৈন্যবাহিনী যার যার যেদিকে দৌড়াইছে, এই বাদশাহ এক বনের মধ্যে গিয়ে তার শরীরের পোশাকগুলো খুলে গাছের মধ্যে ডালের মধ্যে রেখে শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। ওই এলাকায় ছোটো ছোটো বাদশাহ তো সমস্ত দেশে দেশে আছে, সে তো সারা পৃথিবীর বাদশাহ, সব বাদশাহ তার কাছে কর দেয়, তার কাছে সম্পদ দিতে হয়, তার কথায় সকল দেশ চলে। কিন্তু প্রত্যেক দেশের আলাদা আলাদা বাদশাহ আছে। সে দৌড়ে যেই বাদশার এলাকায় চলে গেছে, ওই বাদশার রাতের বেলায় পোশাক চুরি হয়েছে, রাতের বেলায় বাদশাহী ঘোড়াটা চুরি হয়েছে। তখন বাদশাহ সৈন্য সামন্ত পাঠাইছে, খোঁজ লাগাও, আমার ঘোড়া চুরি করছে, আমার পোশাক চুরি করে নিয়ে গেছে, চোর ধরে আনো। সৈন্য সামন্ত ঘুরতে ঘুরতে বনের মধ্যে আইসা দেখে এক লোক শুয়ে আছে, গাছের মধ্যে বাদশাহী পোশাক, পাশে বেঁধে রাখা বাদশাহী ঘোড়া। আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনের জবান বন্ধ করে দিছে, মুখের মধ্যে কোনো কথা নাই, বাসা হারাই গেছে। লোকের আয়সা লাঠিতে গোতা দিয়ে ঘুম থেকে উঠাইছে, চলো চুর ধরছে। বাদশাকে চুর বানায়া নিয়ে গেছে ওই ছোটো বাদশার কাছে। বাদশাহ ঘোষণা করছে, এটা মারাত্মক চুরি, বাদশাহর পোশাক চুরি করছে, আজকে তো আমি ফকির হইয়া ঘুরতাম, আমার পোশাক চুরি হয়েছে। বাদশাহ হুকুম করলো যে তার হাত পা কেটে চার রাস্তার মুড়ের মধ্যে বসায় দাও, তাকে মানুষ কিছু দিলে সে খাবে, না দিলে উপাস থাকবে। এটাই করা হলো, চার রাস্তার মুড়ের মধ্যে তাকে বসায় দেওয়া হলো। এবার বলুন, আল্লাহ কি পারছে না মুহূর্তে ফকির বানাইতে? হাত পাততে থাকলো, মানুষ কিছু দিলে খাইতো, না দিলে উপাস থাকতো। কিন্তু তার মুখ দিয়া অনেক সুন্দর সুন্দর কথা বের হইতো, সে তো কালাম পড়তো, আসমানি কথাবার্তা সে মুখস্থ ছিল, সে বলতে থাকতো। কিন্তু বাদশাহ যে ছিল এটা ভুলে গেছে, সে যে পথের ভিখারি এইটাই শুধু তার মনে আছে, আর কোনো কিছু মনে নাই। এই লোকটা খুব সুন্দর সুন্দর কথা বলতো, এই খবর গেল বাদশাহর দরবারে যে বাদশাহ আপনি যে সুর রাস্তায় ফেলে রাখছেন সে খুব সুন্দর সুন্দর কথা বলে, অনেক দামি দামি কথা বলে। বাদশাহদের কথা দামি হয় না? বাদশাহদের কথা তো হয় কথার মাঝে, বাদশাহ সবচাইতে দামি কথা। বাদশাহর মেয়ে বলতেছে, বাবা এই লোকটা আমার ঘরে নিয়ে আসো, আমি তার কাছে লেখাপড়া করবো, শিখবো, জ্ঞান শিখবো। বাদশাহ বলছে যে না, সুর কখনো ভালো হয় না, সুর আনা দরকার নাই, মেয়ের কথা ফালানোরও সুযোগ নাই। বাদশাহ নিজের বাড়িতে চূড়া আনছে, আনার পরে তার কাছ থেকে কিতাব পড়া শুরু করছে। কিতাব পড়তে পড়তে এক সময় আবার সেই বাণী আসছে তার সামনে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ যাকে ইচ্ছা মুহূর্তে বাদশাহ বানাইতে পারেন, মুহূর্তে বাদশাহকে ফকির বানাইতে পারেন। মনে পড়ে গেছে সে তো বাদশাহ ছিল, এই বাদশাহকে আল্লাহ মুহূর্তে ফকির বানাই দিছেন। সাথে সাথে ভিতর থেকে একটা হাসি বের হলো যে আল্লাহ আমারে ঠিক হইতো, এক মুহূর্তে ফকির বানাই দিলেন। বাদশাহর মেয়ে বাদশাহর কাছে গিয়ে বিচার দিছে যে চোরায় আমার দিকে তাকাইয়া হঠাৎ করে হাসি দিছে। বাদশাহ বলছে, আগেই তো বলছিলাম স্বভাব খারাপ। বাদশাহ তাকে ডাইকে আনিল যে আগে তো তোমার হাত পা গেছে, এবার তোমার গলা যাইবে, বলো তুমি কেন হাসি দিছো।
তখন এই বাদশা জুলকারনাইন বলতেছে যে শোনো, আমি কেন হাসি দিছি, আমি আল্লাহর একটা আয়াতকে আমি সন্দেহ করছিলাম যে এই ক্ষমতাটা আল্লাহর হবে না, মুহূর্তে আমার মতন জুলকারনাইনকে আল্লাহ ফকির বানিয়ে দিবেন, এটা সম্ভব না। সাথে সাথে সেই বাচ্চা কাঁপতে শুরু করলো, কি আসলেই তো এটা তো বাচ্চা জুলকারনাইনের চেহারা। তিনি বলছেন যে আমি বাচ্চা ছিলাম, আল্লাহ আমাকে ফকির বানাইছেন। সাথে সাথে তার ওই কর্তন করা হাত পা জল্লাদখানা থেকে নিয়ে এসে তার হাত পা আবার সেলাই করা হয়েছে। সেলাই করার পরে আল্লাহ তাআলা তাকে আবার সুস্থ করছেন। এই বাদশা তার মেয়ে জুলকারনাইনের কাছে আবার বিবাহ দিছে। বিয়ে দেওয়ার পরে উপহার সামগ্রী দিয়ে আবার তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া শুরু করছে। রাস্তার মধ্যে সেই জঙ্গলে দেখতেছে তার সৈন্য সামন্ত এখনও ঘোড়ার পিছে দৌড়াদৌড়ি করতেছে হরিণের পিছনে। বলছে তোমরা কি করো, যে বাদশা খুব চেষ্টা করতেছি, আমি তো দৌড়তে পারছি না। বাদশা বললেন কি বলো, এই দেখো আমার সন্তানাদি, আমার স্ত্রী। তারা বলে যে কি বলেন বাদশা, একদিনের ভিতরে এত কিছু কি সম্ভব? কয় না, এখানে অনেক সময় কেটে গেছে, আমি ওইখানে গিয়ে সংসার করছি, আমার এই কাহিনী হয়েছে। দেখুন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কত কিছু করছেন। তাহলে আল্লাহর দ্বারা সব সম্ভব। আল্লাহ তাআলা মুহূর্তে ফকিরকে ধনী বানাইতে পারেন, ধনীকে ফকির বানাইতে পারেন, রিজিকের চাবিকাঠি আল্লাহর কাছে। আমরা এইটুকু বিশ্বাস করলে আমাদের রিজিকের পিছনে এত দৌড়াইতে হবে না। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি নামাজের মর্যাদা দেই, আখেরাতকে প্রাধান্য দেই, আল্লাহ আমাদের দুনিয়া সাজাই দিবেন। আমরা যদি আখেরাত সাজাইতে বসি, আল্লাহ ওয়াদা দিছেন তুমি যদি আমার আমার কাজ করো আমি তোমার দুনিয়া সাজাই দিব, আমি তোমার আখেরাতও সাজাই দিব। সুবহানাল্লাহ। তাইলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ